হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। চলুন দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত হোসেন আত্মহত্যার 56 দিন পর কবর থেকে উঠানো হলো মরদেহ। আদালতের নির্দেশে বুধবার 27 জুলাই দুপুরে পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করে প্রশাসন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত সিফাত উপজেলার কীর্তিপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। প্রসঙ্গত, গত 31 মে নওগাঁর সদর উপজেলার কীর্তিপুর উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্র নিহত সিফাত ও স্কুলের শিক্ষক সাজেদুর রহমান সাজু র ছেলে 9ম শ্রেণীর ছাত্র স্মরণ শাহরিয়ারের মাঝে ঝগড়া হয়। ওই দিন নিহত সিফাত ও তার বন্ধুরা প্রধান শিক্ষকের কাছে নালিশ করে বিচার না পাওয়ায় রাতে আত্মহত্যা করে সিফাত। এ ঘটনায় সিফাতের বাবা মিজানুর রহমান আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের জন্য সিফাতের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন, নওগাঁ সদর থানার সাব ইন্সপেক্টর অপারেশন মু অফুর এবং সিফাতের পরিবারের লোকজন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।